আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আপনার জন্মচক্রের মধ্যে বারবার পরিলক্ষিত হয়, অনেকবার দেখা যায়, আপনি অনেক সেই বিষয়টিকে নিয়ে কনফিউশনে থাকেন, অনেক চিন্তিত হয়ে থাকেন। আজকে সেই বিষয়টিকে অনেকটা খুলাসা করব, অনেকটা পরিষ্কার করব, যাতে আপনি সহজ সরলভাবে বিষয়টি বুঝতে পারেন। আজকের বিষয়টা কি? আজকের বিষয়টা হচ্ছে যে রবি কেতুর সংযোগ। বহু জন্মচক্রের মধ্যে দেখতে পাওয়া যায় রবি কেতুর সংযোগ, এবং মানুষের মন দেখলে পরেই ভেঙে যায় অনেক সময়, যে রবি কেতু যখন একসঙ্গে হয়ে গেছে আবার একটা কি গণ্ডগোল এলো রে বাবা জীবনে, এরকম একটা ফিলিংস তৈরি হয়ে যায়। তাই আপনার অবশ্যই যোগটির বিষয়ে জানা দরকার, এবং আপনি যদি আপনার পরিচিত লোকদের সঙ্গে কোনোভাবে সম্পর্ক হয় এবং সঠিক পরামর্শের প্রয়োজন হয়, আপনি যাতে সেই মানুষকে সঠিক পরামর্শ দিতে পারেন, সেই বিষয় সম্পর্কে আপনি কিছুটা ওয়াকিবহল হয়ে যান আমার অনুষ্ঠান দেখে। রবি হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট। রবি হচ্ছে ডিম্যান্ডের কারক গ্রহ। ডিম্যান্ডের কারক গ্রহ, এক কথায় আপনাকে এটা মাথায় রাখতে হবে, রবি হচ্ছে ডিম্যান্ডের কারক গ্রহ। রবি হচ্ছে মেয়েদের হাজবেন্ডের কারক গ্রহ। আপনি আপনার জন্মচক্রের মধ্যে রবিকে দেখলে পারে, বিশেষ করে মেয়েদের জন্মচক্রের মধ্যে যদি রবিকে দেখে নেওয়া যায় এবং রবিটি যদি বিভিন্নভাবে পীড়িত হয়ে যায়, তাহলে আপনি জেনে রাখবেন যে আপনার বিবাহিত জীবনের পর হাজবেন্ড যতই পয়সা উপার্জন করুক, যতই সুন্দর দেখতে হোক না কেন, তার মধ্যে কিছু না কিছু প্রবলেম তো থাকবেই। রবি ডিম্যান্ডের কারণগুলো, যেই ভাবের মধ্যে কি রবি বসে যাবে, সেই ভাবটাকে নিয়ে জাতকের ভেতরে একটা ডিম্যান্ড তৈরি হয়ে যাবে। একটা উদাহরণ দিয়ে দিই, রবি যদি সেকেন্ড হাউসে চলে আসে তাহলে অর্থের ডিম্যান্ড হয়ে যাবে, রবি যদি ফোর্থ হাউসে চলে আসে তাহলে পরে সে কিন্তু অবশ্যই ঘরের মধ্যে একটা প্রশংসা পাওয়ার চেষ্টা করবে, বন্ধুবান্ধব মহলে একটা প্রশংসা পাওয়ার চেষ্টা করবে, এরকম একটা বিষয় চলে আসবে। কিন্তু এডুকেশনের ক্ষেত্রে যখন আপনি এডুকেশন বিচার করবেন ফোর্থ হাউস থেকে, তখন কিন্তু এডুকেশনের ঘরে একটি পাপগ্রহ চলে আসার ফলে আপনার কিন্তু এডুকেশনকে অনেকটা ড্যামেজও করে দিতে পারে। আবার রবি যদি নাইন্থ হাউসে চলে যায় তাহলে ভাগ্যের উন্নতি করার জন্য প্রচুর লড়াই করবে, সেই জাতক ভাগ্যের উন্নতি পেতে চাইবে। রবি যদি দশম ঘরে চলে যায় তাহলে পরে অবশ্যই কর্মের ক্ষেত্রে সফলতা পাওয়ার চেষ্টা করবে, এবং সেটা পেয়েও থাকে রবি দশম ঘরে থাকলে। তাহলে রবিকে আপনাকে জানতে হবে। রবি হচ্ছে আত্মার কারক গ্রহ, রবি হচ্ছে লগ্ন দশম ভাবের কারক গ্রহ বলা হয় তাকে। রবি আত্মার কারক গ্রহ হওয়ার মানে কি? অর্থাৎ আপনার শরীর কতটা স্ট্রেংথফুল রয়েছে এই বিষয়টা কিন্তু আপনার জন্মচক্রে রবি বলে দেবে। অর্থাৎ রবি থেকে আমরা শুধু আত্মার কারক গ্রহ বলেই ছেড়ে দেবো না, আমরা কিন্তু রবিকে অর্থাৎ সূর্যকে আমরা বলবো যশ, প্রতিষ্ঠা, সরকারি যে কোনো বিষয় হতে পারে আপনার, তার সঙ্গে হচ্ছে অথরিটি, তার সঙ্গে হচ্ছে লিডারশিপ যেটাকে দেখছেন, বা লিডারশিপ কোয়ালিটি যেটাকে বলা হয়, তার সঙ্গে অহংকার, তার সঙ্গে হচ্ছে প্রভাবশালী মানুষ হতে পারেন বা প্রভাবশালী বিষয় হতে পারে, যে কোনো একটি বিষয়, যাই হোক এই সমস্ত বিষয়ের কারকগ্রহ হচ্ছে রবি। রবির তো উচ্চস্থ হয় মেষ রাশির মধ্যে আপনি নিশ্চয়ই জানেন, এবং রবির স্বক্ষেত্র সিংহ রাশি, এটাও আপনি জানেন। রবির মিত্র গ্রহ হচ্ছে মঙ্গল, বৃহস্পতি এবং চন্দ্র, এটাও আপনি জানেন মোটামুটিভাবে। কেতু হচ্ছে একটি নেগেটিভ প্ল্যানেট, কেতু হচ্ছে একটি অশুভ গ্রহ, কেতু হচ্ছে একটি নিউট্রাল গ্রহ বলা যেতে পারে, কেতু হচ্ছে আনস্যাটিসফ্যাকশনের কারক গ্রহ। কেতু দেখুন আপনার জন্মচক্রের যেই ভাবটার মধ্যে রয়েছে সেই ভাবটাকে নিয়ে আপনি কিন্তু অবশ্যই কিছু না কিছুভাবে চিন্তিত হয়ে রয়েছেন, বা ওই ভাবটার মধ্যে কিছু না কিছু সমস্যা হচ্ছে। কেতু একদিকে বলা হয় কেতু হচ্ছে গুপ্ত শত্রুতার কারকগ্রহ, আবার অপরদিকে বলা হয় কেতু হচ্ছে মোক্ষ লাভের কারকগ্রহ, চরম আধ্যাত্মিকতার কারকগ্রহ। এবার মানুষ কনফিউশনের মধ্যে পড়ে যান আপনার অনেক সময়, যে কোথায় মোক্ষ লাভ, একই গ্রহ বলছে মোক্ষ লাভ আধ্যাত্মিকতার কারক, আবার ওই গ্রহটাই বলছে শত্রুর কারকগ্রহ, তাহলে কীভাবে আমরা বুঝবো? এটা বোঝার খুব সহজ টেকনিক রয়েছে, আপনি টেকনিকটা হয়তো জানেন না, জেনে গেলে আস্তে আস্তে বুঝে ফেলতে পারবেন। দেখুন কেতু যদি কেতু রবির সংযোগ যদি থাকে, এবং রবি যদি সেই লগ্নের জন্য যোগ কারক গ্রহ হয়, অর্থাৎ আমরা অত দূর না গিয়ে যদি বলি যে সিংহ লগ্ন অথবা ধনু লগ্ন অথবা মেষ লগ্নে যদি রবি থাকে, রবি কেতুর সংযোগ থাকে, তাহলে অবশ্যই সেই জাতককে শুভ ফল দেবে, অন্যান্য লগ্ন কিন্তু শুভ ফল অতটা পাবে না। এবং তার সঙ্গে খেয়াল রাখতে হবে আপনার জন্মচক্রে যদি কেতু তৃতীয় ঘর, ষষ্ঠ ঘর, দশম ঘর বা ইলেভেন্থ হাউস, টেন্থটাকে আমি আমরা নয় একটুখানি স্টপ করলাম, তৃতীয় ঘর, ষষ্ঠ ঘর এবং ইলেভেন্থ হাউসে যদি মোটামুটি জন্মকালীন কেতু থাকে, তাহলে গোচরের কেতুও কিন্তু আপনাকে শুভ ফল দিতে চাইবে, শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। কেতু কিন্তু লগ্ন পঞ্চম নবমে যদি থাকে তাহলে প্রচণ্ড ইন্টেলিজেন্ট বানিয়ে দেয়।
কেতু কিন্তু কোন স্থানে থাকলে মোটামুটি ইন্টেলিজেন্টও বানায়, তার সঙ্গে পড়াশোনার প্রতি ন্যাকও তৈরি করে দেয় এবং তার পড়াশোনার প্রতি ন্যাকটাও অনেক ভালোভাবে দেখতে পাওয়া যায়। এমনও অনেক সময় দেখতে পাওয়া যায় সে হয়তো পড়লো না কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট করে গেল। এছাড়াও কেতু যদি আপনার জন্মছকের মধ্যে ভালো থাকে তাহলে পরে আপনি কিন্তু যে কোনো ঘটনা ঘটার পূর্ব থেকেই আভাস পেয়ে যাবেন যে এরকম একটা ঘটনা ঘটতে পারে আমার জীবনে বা কারো জীবনে, যাই হোক এভরিথিং। এবার এখানে খেয়াল রাখতে হবে কেতু রবির সংযোগ, রবি এবং কেতুর সংযোগ হয়ে গেলে কেতু কি আগে বলে দিই, কেতু হচ্ছে হঠাৎ কোনো ঘটনা ঘটাবার কারণ গ্রহ প্রথমে বলি, তারপর হচ্ছে কেতু হচ্ছে এমন একটি প্ল্যানেট যেই কাজ সমস্ত লুকিয়ে করা হয় গোপনভাবে করা হয় যেই সমস্ত বিষয় সেই সমস্ত বিষয়ের কারণ গ্রহ কেতু। কেতু হচ্ছে কি, কেতু হচ্ছে মানে অনেক সময় গুপ্ত ষড়যন্ত্রের কারণ গ্রহ হয়ে যায়। কেতু হচ্ছে কি, কেতু হচ্ছে চামড়ার রোগের কারণ গ্রহ হয়ে যায়। কেতু হচ্ছে কি জ্যোতিষ বা তন্ত্রেরও কারণ গ্রহ হয়ে যায়। কেতু হচ্ছে অনেক সময় জাদুটোনারও কারণ গ্রহ হয়ে যায়। কেতু গুপ্ত শত্রুতার কারণ গ্রহ হয়ে যায়। কেতু একটা মিস্টেরিয়াস সমস্যার কারণ গ্রহ হয়ে যায়। তো মাঝে মাঝে আপনার সপ্তম ভাবে যদি কেতু থাকে তাহলে আপনার বিবাহিত জীবনে একটা মিস্টেরিয়াস সমস্যা চলে আসতে পারে, একটা ওয়াইফকে নিয়ে সমস্যা বা একটা ওয়াইফকে নিয়ে কিন্তু বাদ বিতর্কতা চলে আসতে পারে, আবার ওয়াইফের অন্য জায়গায় অ্যাপিয়ার্স হয়ে যাওয়ারও সম্ভাবনা ক্রিয়েট করে দেয় অনেক সময়। এরকম একটি প্ল্যানেট হচ্ছে কেতু। এইবার খেয়াল রাখতে হবে যদি সূর্য কেতুর সংযোগ ঘটে যায় তাহলে পরে কি হবে, সূর্য কেতুর সংযোগ আমরা প্রথমে বললাম যে রবি যদি লগ্নের কারকগ্রহ হয়ে যায় যেমন সিংহ লগ্ন বা ধনু লগ্ন বা মেষ লগ্ন, যদি এই সমস্ত লগ্নে রবি কেতু অবস্থান করে বা যে কোনোভাবেই হয়ে রবি কেতু এই সমস্ত ঘরের মধ্যে অবস্থান করে, আপনার লগ্নটাকে খেয়াল রাখতে হবে, রবির লগ্ন ধনু লগ্ন বা মেষ লগ্ন হতে হলে ভালো হয়। তাহলে রবির যোগ কারক গ্রহ হচ্ছে, রবি যোগ কারক গ্রহ হলেই যদি কেতুর সঙ্গে বসে থাকে তাহলে কেতু কিন্তু রবির গুণগুলোকে আরও বৃদ্ধি করিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর যদি যোগ কারক গ্রহ রবি না হয় এবং রবি যদি আপনার কেতুর সঙ্গে বসে থাকে তাহলে পরে অবশ্যই আপনার জীবনের মধ্যে কেতু সমস্যা নিয়ে আসবে। আর কেতু যদি সমস্যা নিয়ে আসে তখন গুপ্ত শত্রুতা অন্য লোকের সঙ্গে বাদ বিতর্কতা এগুলো কিন্তু বৃদ্ধি পেয়ে যায়, অকারণে আপনাকে অনেকে শত্রু বলে মনে করে। আপনি হয়তো তার সম্পর্কে কিছু নেগেটিভ কথা ভাবছেন না কিন্তু অটোমেটিক্যালি আপনাকে শত্রু বলে মনে করবে, এরকম কিন্তু অনেক সময় হতে দেখা যায়। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে যে যদি রবি এবং কেতু যদি 10 ডিগ্রির মধ্যে একই সঙ্গে থাকে আপনার কোনো একটি ঘরে, রবি এবং কেতু যদি 10 ডিগ্রির মধ্যে থাকে তাহলে রবি কেতুর সংযোগের ফলে অশুভ ঘটনা ঘটে যাবার সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়। আবার সিংহ লগ্ন ধনু লগ্ন মেষ লগ্নের ক্ষেত্রে 10 ডিগ্রির মধ্যে কেতু রবি থাকলে পারে তাদের জীবনে পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এখানে খেয়াল রাখতে হবে যে সূর্য কেতুর যোগ মানে এরকম একটি যোগ হয়ে যায় যে অনেক সময় শাস্ত্রের গভীর জ্ঞান অর্জন করলে পরে বলা হয় যে তুমি ভাই পূর্বজন্মে এমন কিছু কাজ বাকি রয়ে গেছে যেটা এই জন্মে তুমি করতে এসছো, এরকমও বলে দেওয়া হয় অনেক সময়। সূর্যকেতুর সম্পর্ক কিন্তু অনেক সময় পিতার সঙ্গে মতবিরোধ তৈরি করতে পারে, মনোমালিন্য তৈরি করতে পারে এবং জাতকের ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেক সময় সূর্যকেতুর সংযোগের ফলে ইমিউনিটি ইনটিউশন পাওয়ার কিন্তু অনেক সময় বেড়ে যায়, অর্থাৎ আইডিয়া করার ক্ষমতাও অনেক সময় বেড়ে যায়। এই যোগ যদি কেন্দ্রকোণে বলশালী হয়ে তৈরি হয় তাহলে জাতক কিন্তু কোনো ঘটনা ঘটার পূর্বেই আইডিয়া করে নিতে পারে। কিন্তু সূর্যকেতুর সংযোগ অনেক সময় হার্টের প্রবলেম নিয়ে চলে আসতে পারে বা অকারণে শরীরটাকে বিভিন্নভাবে খারাপ করতে পারে বা রোগ আনতে পারে। এছাড়াও সূর্য কেতুর সংযোগ কিন্তু আপনার কর্মস্থলে বিভিন্ন বাধার সম্মুখীন করে ফেলতে পারে, বিভিন্ন মনোমতো কর্ম পাচ্ছেন না এরকমও আইডিয়া হতে পারে, এরকম বিষয়ও আসতে পারে, বা আপনি কর্ম করছেন সেই কর্মের জায়গায় বসুন মানুষ শত্রুতা করছে আপনার সঙ্গে, এরকমও সংযোগ হতে পারে। এইসব বিষয়গুলো কিন্তু সূর্যকেতু মোটামুটি কন্ট্রোল করে। তাই আপনার জন্মছকে যদি সূর্যকেতু থাকে এবং সেই বিষয়টাকে নিয়ে যদি আপনি চিন্তিত থাকেন তাহলে এই নেগেটিভ দোষের সঠিক রেমেডিক্যাল গাইডলাইন আছে, সেই রেমেডিক্যাল গাইডলাইন করে আপনার জীবনকে সুন্দর করে তুলুন। সেটা আপনার শরীর স্বাস্থ্য খারাপ হওয়া হোক বা আপনার কর্মজীবনে কোনো সমস্যা হোক, আমার আশা যে এই সমস্যাকে আপনি যদি সঠিকভাবে কাটান তাহলে আপনার ইমিউনিটি পাওয়ার বা ইমিউনিটি পাওয়ার বলবো না, এটাকে শরীরের আর কি শারীরিক ক্ষমতা
এবং কর্মক্ষমতা আপনার বৃদ্ধি পাবে এবং আপনি আগের জীবনটা সুন্দরভাবে এগিয়ে চলতে পারবেন। আর কথা বেশি বাড়াবো না, এই অবধি হচ্ছে অনুষ্ঠান। অর্থাৎ সূর্য কেতু সংযোগ, বুদ্ধি খাটিয়ে কথা বলতে হবে, বুদ্ধি খাটিয়ে কথা বললে পরে মোটামুটি ম্যাচিং করে নেওয়ার একটা ম্যাচিং হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এবং এরকম বহু রকমভাবে বহু যোগ তৈরি হয়। তাই প্রত্যেকটি যোগ নিয়ে আপনি যদি জ্যোতিষের বই পড়েন তাহলে পরে অনেক বিগড়ে যেতে পারেন, আপনি উল্টোপাল্টা মাথার মধ্যে আপনার চলে আসবে। তাই আপনি কিন্তু সঠিক ওয়েতে অ্যাস্ট্রোলজিকে জানুন এবং অ্যাস্ট্রোলজিকে জেনে আপনি কিন্তু সঠিকভাবে প্রেডিকশন করুন, তাহলে আপনার পরবর্তী জীবনটা সুন্দর হয়ে উঠবে। আজ এই পর্যন্ত, পরের ক্লাসে আবার, পরের অনুষ্ঠানে আবার আপনার সঙ্গে দেখা।